বেঙ্গল আইকন নিউজ, নতুন রূপে নতুন ভাবনায়। ভর সন্ধ্যায় আগুন লেগে পুরোপুরি পুড়ে গিয়ে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বসত বাড়ি। বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বামুনপাড়া এলাকায়। সন্ধে নাগাদ কাকদ্বীপ থানার অন্তর্গত উকিলের বাজার বামুনপাড়ার এলাকার বাসিন্দা প্রণব দাসের বাড়িতে হঠাৎই আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। কোনো কিছু বোঝে ওঠার আগেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ গ্রাস করে ফেলে অ্যাসবেস্টসের ছাউনির বাড়িটিকে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান, পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়, পাশাপাশি ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় প্রণববাবুর বাড়িতে কেউ ছিলেন না। বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরেই সকলে বাজারে চলে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দমকল বিভাগ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, সন্ধ্যা প্রদীপের আগুন থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। শীতের রাতে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে যাওয়ায় দাস পরিবার কার্যত ভেঙে পড়েছেন। কাকদ্বীপ থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।